रब्बिश्राहली सदरी वयस्सिरली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमरा रयेछि सूरा मुजादालाय। आमरा जे प्रसंगटा पढ़बो सेखाने शयतानेर शुधु एकबार नाम एसेछे एबं किभाबे एसेछे देखि चलुन। या आय्युल्लाज़ीना आमानु या आय्युहाल्लाज़ीना आमानु इदा तना जैतुम जखन कोनो गोपन परामर्श करबे तोमरा हे विश्वासीरा फला तता ना जाओ बिल इस्मे वाल उद्वान से गोपन परामर्श तुम्हरा करबे ना कोनो पाप और सीमा लंघनेर वा मासियातेर रसूल और बार्तावाहकेर बिरुद्धाचरणेर रसूलेर बिरोधिता करार कोनो गोपन परामर्श ताहले पाप सीमा लंघन एवं रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर बिरुद्धाचरणेर जन्य कोनो गोपन परामर्श तुम्हरा करबे ना। वा तनाजाउ बिल बिर्रे वा तक्वा। हाँ तुम्हरा गोपन परामर्श तुम्हराओ करबे करबे कि जन्य पुण्य कर्म एवं तक्वा अर्थात आल्लाहर सन्तुष्टि थेके निजेके एवं भाई ब्रादार बा अन्यके कि करे रक्षा करा जाए बा बला जेते पारे जे बिल बिर्रे बने पुण्य कर्मे आर आल्लाहर भय किभाबे आना जाए। কানে কানে জিজ্ঞেস করা ভাই আমি দেখি আমি অনেক চেষ্টা করি আমার ভিতরে আল্লাহর ভয় জাগাতে কিন্তু জাগে না। অনেক নালিশ আমি শুনেছি মানুষের। আমিও বলেছি ভাই আমিও তো চেষ্টায় আছি এবং আল্লাহ বলেছেন তুমি যদি কোনো কিছুর চেষ্টায় থাকো তাহলে সেই ভাইকে সেই চেষ্টা কথা জানিয়ে দাও। তো আমিও বলেছি ভাই আমিও তো সেই সাধনায় করছি যে কী করে প্রতি মুহূর্তে আল্লাহর ভয়কে নিজের মনের মধ্যে ধরে রাখা যায়। তাহলে গোপন পরামর্শের কথা বললেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন। ভয় করো তোমরা আল্লাহকে যা আল্লাহ সেই আল্লাহ যার সামনে তোমাদেরকে নিয়ে জড়ো করা হবে। আর কথা বাকি কী থাকে। ইন্নামা আন-নাজওয়া কারণ মানে আর কিছু নয় এই গোপন পরামর্শ মিনাস শয়তান এটা শয়তানের কাজ এটা শয়তানের মানে যাকে বলে যে প্ররোচনাই এটা হয় লে ইয়াহজুনা আল্লাযীনা আমানু মানে যারা বিশ্বাস এনেছে তাদের শত্রুপক্ষকে শয়তান বারবার গোল মিটিং গোপন মিটিং আজকে ওই বাসায় কালকে ওর বাড়িতে কালকে ওর বাড়িতে মিটিং করে বিশ্বাসীরা একটা আতঙ্কে পায় আতঙ্ক থাকে যে তাদের বিরুদ্ধে কী না জানি করা হচ্ছে রসুলের কাছে গিয়া রিপোর্ট দেয় এই ওয়ালাইসা বিদওয়ারিহিম শাইয়ান কিছুই করতে পারবে না তারা তাদের কোনো ক্ষতি ইল্লা বিইজনিল্লাহ সুবহানাল্লাহ যদি না সেখানে আল্লাহর অনুমতি থাকে। তাহলে এখানে কিন্তু বিইজনিল্লাহ বলে আল্লাহ কী করলেন অর্থাৎ তোমাদের মধ্যেও যদি কোনো ঘাটতি থাকে তাহলে হয়তো আল্লাহ তোমাদের ক্ষতি করতে কেউ চাইলে বলবেন যে বেশ ক্ষতি করো। ইল্লা বিইজনিল্লাহ রহস্যটা কী এখানে যদি আমরা এক পাশে নিয়ে যেতে চাই পারবো না যে গোপন পরামর্শ তোমাদের শত্রুরা করছে তোমাদের শত্রু কিন্তু আমি আল্লাহ বলছি যে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ এর উপরে কি তোমাদের আস্থা আছে। আর যদি সেরকম আস্থা না থাকে তাই না তাহলে কিন্তু হতে পারে এমন যে তোমাদের ক্ষতি করতে চাইলে তারা ক্ষতি করতেও পারবে কিন্তু উভয় প্রেক্ষিতে ইল্লা বিইজনিল্লাহ যা কিছুই হবে হবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আর বেরিয়ে আসলো অঙ্কের রেজাল্ট অর্থাৎ উপসংহার অতএব আল্লাহর উপরেই যারা বিশ্বাসী তারা যেন তার উপরে নির্ভর করে বা ভরসা করে। তো এই ব্যাপারটাকে শুধু একখানা আয়াত অর্থাৎ 9 এবং 10 হ্যাঁ আমি পড়লাম এখানে শুধু শয়তানকে প্রাসঙ্গিক অর্থাৎ গোপন পরামর্শের নেপথ্য কারিগর আসলে কারা এই সুরারই। আসুন আমরা যাই 18-তে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়ান হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবা আলাইহিম গাযিবাল্লাহু আলাইহিম হ্যাঁ একটু ভুল হয়েছে আয়াত 14 থেকে আমরা প্রসঙ্গটা নিচ্ছি। তুমি কি দেখোনি তাদেরকে যারা অভিভাবক বানিয়ে নিয়েছে বন্ধু বানিয়ে নিয়েছে তাদেরকে গাযিবাল্লাহু আলাইহিম
এখন সূরা বাকারা আমরা যারা পড়েছি, সূরা আল ইমরান যারা পড়েছি এবং একেবারে সূরা তওবা পর্যন্ত পড়েছি, সেখানে ইহুদিরা যে আল্লাহর গজব প্রাপ্ত এটা কতবার কতভাবে আল্লাহ বলেছেন, মানে এমন সময় ছেঁচাটা আল্লাহ দিচ্ছেন এখন একদম উপস্থিত এই ফিলিস্তিনিদেরকে, 10-15 হাজারের মধ্যে প্রায় 10 হাজারই শিশু আর নারী হত্যা করে ইসরায়েল, ইসরায়েলের আসল চেহারা আল্লাহ দেখিয়ে দিলেন। আর যারা, কারণ সৌদি আরব যেটা মুসলিমদের পবিত্র, মানে মুসলিমদের একদম কলিজা যেখানে, এবং তার সরকার যারা সেই আল্লাহর কাবাকে, পবিত্র কাবাকে রক্ষণাবেক্ষণের মানে যারা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই আল্লাহর শত্রুদের সঙ্গে এখন মানে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। ঠিক এই সময় আল্লাহ ধরেছেন। এখনকার পরিস্থিতি অর্থাৎ কোরআন যে আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশন বা আল্লাহর যে কার্যকারিতা সবসময়ই এই পৃথিবীর উপরে চলছে, এখন যেহেতু আমাদের কোরআন জানা নেই, আমাদের কোরআনকে বাসায়ের বলা হয়েছে কোরআন দিয়ে সব দেখো, আমরা তো কোরআন দিয়ে কিছু দেখতে পাই না, কারণ কোরআন আমাদের চোখ নয়, কোরআন আমাদের বিবেক নয়, আমাদের বিবেচনা নয়, সেই জন্য আমরা বুঝতেও পারি না। আমরা বুঝি যেভাবে শয়তান আমাদেরকে বুঝায় সেভাবে বুঝি। তো আলম তারা ইল আল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাদিব আল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, না তারা তোমাদের আর না তারা তাদের, বন্ধু বানায় কাদেরকে, আল্লাহর শত্রুদেরকে, আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। ওয়াইয়াহলিফুনা আলাল কাযিব ওয়া হুম ইয়ালামুন, এবং তাদের আসল বাস্তবতা কি, তারা হলফ করে কথায় কথায়, কসম করে তোমাদের কাছে, কিন্তু তারা জানে যে তারা কসম করে মিথ্যা কথাই বলছে। আদাল্লাহু লাহুম আযাবান শাদীদ, আয়োজন রেখেছেন আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এই যে এরা নিঃসন্দেহে একেবারে নিকৃষ্ট সেই সব কাজ যা তারা করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা বানিয়ে নিয়েছে তাদের এই শপথগুলোকে ঢালের মতো। এখন তোমার সামনে এসে যদি কেউ ভাই ভাই আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে ভাই কথাটা আমি ঠিক বলেছি, তুমি একটু প্রভাবিত হবা, যদি তুমি জানো যে লোকটা বিশ্বাসযোগ্য নয়, মানে মুনাফিকের নেফাকের হাত থেকে রক্ষা পাওয়া খুব সতর্ক মানুষ লাগে, এমনভাবে সে বলবে যে তুমি একদম কনভিন্স হয়ে যাবা। তো আদালাহুম আজাবান শাদীদান ইন্নাহুম সাআ মা ইয়ামালুন, বড় নিকৃষ্ট সেই কাজ যা তারা করত। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন, তারা তাদের এই শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফা সদ্দু আন সাবিলিল্লাহ, এবং এভাবেই তারা ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ থেকে। ভাবো, তাহলে এখন আমরা একটু তাকিয়ে দেখব, যেমন আমাদের ধর্ম বলছে কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাব, আর কোরআন তাহলে কি বলছে এই ধর্ম পালনকারীদেরকে কি বলছে, এটাও দেখেন, তাকিয়ে দেখার মতো চোখ এটা। তো আল্লাহর নামে যারা এরকম হাজার হাজার কিরা কসম কেটে ওয়াজ নসিহত করে যাচ্ছেন এবং যা বলছেন, বলছেন তো একটাই কথা, খবরদার কোরআন পড়বেন না, কোরআন পথভ্রষ্ট হয়ে যাবেন। মূল কথা একটাই, কোরআন নফলে বদাত অক্ষরে অক্ষরে 10 নেকি, সওয়াবের কিতাব, আল্লাহর কিতাব, মহাপবিত্র কিতাব, উঁচু স্থানে তুলে রাখবেন, ওটা পাঠ্য নয়, ওটা তেলাওয়াতের অক্ষরে অক্ষরে 10 নেকি পাবেন, ওগুলো বস্তাবন্দি করে আল্লাহ গুদামে রেখে দেবেন, কে আমাদের দিন যাবেন আপনাকে আল্লাহ গুদাম খুলে দিয়ে দেবেন, এই না এত পুণ্য তোমার। একটা বাস্তবতাকে কীভাবে কল্পকাহিনী বানিয়ে দেওয়া হয়েছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিল, এরা এদের কসমগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে, এবং এতে করে কি করে, মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ হতে। ফালাহুম আযাবুন মুহিন, এই জন্য তাদের শাস্তি লাঞ্ছনার। লান তুগনি আনহুম আমওয়ালাহুম ওয়ালা আওলাদুহুম, কোনো কাজে আসবে না তাদের এই সহায় সম্পদ, ধন সম্পদ আর তাদের সন্তান। মিন আল্লাহি শাইয়ান, আল্লাহ থেকে উদ্ধার করতে সামান্য, রক্ষা পেতে সামান্য। উলাইকা সাহাবুন নার, এরাই আগুনের অধিবাসী। হুম ফিহা খালেদুন, তারা থাকবে সেখানে চিরকাল, অনন্তকাল। ইয়াওমা ইয়াবাসুল্লাহু জামিয়ান, তাহলে পৃথিবীতে যে যাই করেছে এবং করেছি আমরা সকলকে একদিন যেদিন উপস্থিত করাবেন আল্লাহ আবার পুনরায় জীবিত করে। ফা ইয়াহলিফুন, সেদিনও এই মোনাফেকরা হলফ করবে, কসম খাবে।
ताके बोलबे कमा याहलिफूना कमा लकुम एखन जखन तोमादेरके शपथ करे मिथ्या कथा बोले সেই আবার যখন পুনরায় জীবিত করে তুলব কেয়ামতের দিন বা আবার সেই আমার সামনে দাঁড়াবার দিন সেদিনও মিথ্যা কথাই বলবে হলফ করে বলবে কি বলবে ওয়াইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন অর্থাৎ আল্লাহ আমরা এমন কোনো পাপ করি না তোমার কসম করে বলছি তো তারা মনে করবে যে তারা বোধহয় আল্লাহকে বুঝাইতে পারল আল্লাহর কসম খাইছে আল্লাহ গলে যাবেন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা জেনে রাখো এরাই সেই লোক যারা মিথ্যাবাদী তো আল্লাহ তো অন্তর্যামী আল্লাহ কি না জানেন এবার আসেন এই লোকদের এই লোকরা হলো কেন কেমন করে এরকম আমরা দেখেছি সূরা যুখরুফের 36 কি দেখেছি যে ওয়ামাই ইয়াশু যিকরির রহমান নুকাইয়াদ লাহু শাইতানান অস্পষ্ট থাকবে অস্পষ্ট রাখবে নিজেকে বা নিজের কাছে কোরআন অস্পষ্ট থাকবে এই অবস্থায় আল্লাহ বলবেন শয়তানকে যে এটা তোমার আইটেম তুমি নিয়ে যাও সে তখন তাকে চালাবে আর সে কিছুতেই আসতে দেবে না আল্লাহর পথে আর সে মনে করবে সে আছে সঠিক পথে মাযাল্লাহ তারই আর একটা রূপ এখানে এখানকার বাস্তবতা হলো এই যে মুনাফিকিরা করছে মিথ্যা কথা বলার জন্য আল্লাহর শপথ করছে তাই না কেমন কি স্বভাব এমন পর্যায়ে গেছে যে কিয়ামতের দিন আবার যখন পুনরায় জীবিত হয়ে উঠবে সেদিনও সেই মিথ্যা কথাটাই বলবে আর মনে করবে যে তারা বোধহয় কিছু একটা আল্লাহকে বুঝাইতে পারল আলা ইন্নাহুম হুমুল কাযিবুন আল্লাহ বলে দিলেন তোমরা জেনে রাখো এরাই আসলে মিথ্যাবাদী কি করে হলো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ভাবুন একটু একেবারে কি বলবো পুরো নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তাদেরকে শয়তান এক পরিপূর্ণ প্রভাব বিস্তার করেছে তাদের উপরে শয়তান এখন আমরা সূরা যুখরুফের 36-এ দেখে এসেছি কোরআন থেকে যারা স্পষ্ট বা অস্পষ্ট তাই না আল্লাহর পাঠ্য থেকে তাদেরকে আল্লাহ শয়তানকে দিয়ে দেন সে তার সঙ্গী হয়ে যায় সেই লোকেরাই এই লোক এবং এখানে বলছে যে একবারে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে তাদেরকে শয়তান ওখানে তো বলেছে যে করিন চালায় সেই আর এখানে বলছে সম্পূর্ণ একদম মন মগজ চিন্তা চেতনা সব কিছুই শয়তান গিলে ফেলেছে ফা আনসাহুম যিকর আল্লাহ ওখানে যিকরের রহমান এখানে যিকর আল্লাহ একই জিনিস আল্লাহর পাঠ্য তাহলে একদম শয়তান কি করে যদি সম্পূর্ণ প্রভাব বিস্তার করে মানুষটার উপরে তাহলে কাজটা কি করে ভুলিয়ে দেয় তাদেরকে আল্লাহর পাঠ্য এখন বলবো আল্লাহর স্মরণ শুধু বলবো আল্লাহর স্মরণ আল্লাহর কথা তাহলে কি তর্জমার দাবি পূরণ হবে যিকরা মানে আল্লাহর পাঠ্য থেকে তাহলে আল্লাহর পাঠ্য মানে কোরআন সরাসরি মানে কোরআনের সাথে যারই সম্পর্ক নাই তারই পরিচালক শয়তান সে যেভাবেই যাই হোক না কেন এটা কোরআনের রায় আমরা ব্যাপারটাকে সেভাবেই দেখলাম এখন আপনাদের সন্দেহ থাকে আপনারা দেখে নিন যে আমরা যেভাবে বলছি সেটা ভুল তর্ক বা এখানে কোনো মানে বিতর্কের তো কোনো প্রশ্ন নাই আমি কোরআন পড়ছি আপনাদের কাছে একটা বোধ বাংলায় তুলে ধরছি আপনাদের কারো সন্দেহ হয় আপনারা দেখুন আসুন সেই আয়াত পড়ুন এবং আপনারা বুঝে আসুন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ ভুলিয়ে দিয়েছে তাদেরকে সে আল্লাহর পাঠ্য উলাইকা হিজবুশ শাইতান এরাই শয়তানের দল আমরা যেখানে এই প্রসঙ্গই শুরু করেছি যে কোরআন মাজিদের শেষ সূরা মিনাল জিন্নাতি ওয়ান্নাস আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস তাহলে শয়তান মানুষের মধ্যেও আছে শয়তান জিনদের মধ্যেও আছে
तो मानुष शयतान और जिन शयतान तई ना इन्नहुम ला युहूना बादुहुम इला बाद तारा वही करे शयतान वही करे एरा एके अपरेर प्रति अर्थात मने जिज्ञासा जागे एटार कि उत्तर हबे शयतान संगे संगे वही करे दे एटार उत्तर एई हबे तो एक वही करते पारे ना आल्लाह एक वही करते पारे शयतान भावो अर्थात मने जागिए देवा তাহলে ইস্তাহবাদাহুম ইস্তাহবাদা আলাইহিমুস শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ ভুলিয়ে দিয়েছে তাদেরকে আল্লাহর পাঠ্য উলাইকা হিজবুস শাইতান এরা শয়তানের দল আলা ইন্না হিজবাস শায়াত শাইতানে হুমুল খাসিরুন তোমরা জেনে রাখো শয়তানের দল যারা তারাই সর্বনাশ করে নিজেদের বা তারাই সর্বহারা যেমন আল্লাহ বলেছেন সূরা আসরে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ব্যতিক্রমকে ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত একেবারে সেই মানে ইমাম শাফি বলেছেন যে লা কাফাতান লিন্নাস সূরা আসর যদি নাজিল হয়েছে এরপরে কোরআনে আর কোনো আয়াত যদি না আসতো মানুষের হেদায়েতের জন্য এই আয়া এই সূরাই যথেষ্ট ছিল যে সকল মানুষ যাচ্ছে কোথায় খেসারতের দিকে যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে সর্বহারা হতে যাচ্ছে তবে যারা বিশ্বাস এনেছে এবং আমিলুস সলিহাত এবং সেই কাজ করেছে নিজের সংশোধন সংস্কারের এবং এই কাজে পরস্পর পরস্পরকে ওসিয়াত করেছে বা উপদেশ দিয়েছে আল হক থেকে আর এখন আল হক অনুশীলনীতে আনা এটা তো খুব সহজ কাজ নয় এটা একটা সাধনার ব্যাপার তখন সে যদি এসে বলে যে ভাই পারছি না তাওয়াসাও বিসবর ভাই অবিচল থাকতে হবে অবস্থানে আসুন আমি আপনার সঙ্গে আছি আসুন আমরা দু ভাই মিলে চেষ্টা করি কি করে কোরআন দিয়ে জিনের জীবন গড়া যায় তো সেই বাস্তবতা এখানে আসলো কিভাবে তারাই খাসিরুন আলা ইন্না হিজবাস শাইতানে হুমুল খাসিরুন আল শয়তানের দল যারা তারাই সর্বহারা তারাই হারাবে সব ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ ওয়া রাসূলাহু সেই সব লোক যারা ঝগড়া করে বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের ইউহাদ্দুন আল্লাহ ওয়া রাসূলাহু তো আল্লাহর সাথে ঝগড়া করে কি তার আয়াত মানি না রাসূলের সাথে ঝগড়া করে কি রাসূল তা বাস্তবায়ন করতে বলেন তার বিরোধিতা করে উলাইকা ফিল আযাল্লিন তাই না এরা লাঞ্ছিততম লোক হীনতম লোক নিকৃষ্টতম মানুষ একেবারে আমরা সূরা যাকে বলে যে বাইয়ানায় দেখতে পাবো শাররুল বারিয়া গোটা সৃষ্টি লোকের নিকৃষ্ট সৃষ্টি এরা যারা আল্লাহর বিরোধিতা করে এবং আল্লাহ রসুলের বিরোধী অর্থাৎ কিতাবের বিরোধিতা করে এবার আসো কাতাবা আল্লাহ আমরা সূরা হামিম সাজদায় আমরা যে সিনারিও দেখেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু যারা বলে যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং তাতানাজ্জালু আলাইহিমুল মালা তারপর দাঁড়িয়ে গেল তার উপরে অবিচল থাকলো তার উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা নেমে আসে তাদের উপরে ফেরেশতারা তো এই যে ফেরেশতাদের গমনাগমন তাতানাজ্জালু অফ এন্ড অফ এন্ড বারবার চলে আসে ফেরেশতারা এবং সাহস দেয় এবং বলে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু কোনো ভয় তোমরা পাবে না কোনো দুশ্চিন্তা তোমরা করবে না নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া তো কি করে ফেরেশতারা এই পৃথিবীর জীবনে মানুষের সঙ্গী হয় এই জায়গাটায় দেখুন ইস্তাহবাদা আলাইহিমুস শাইতান ফা আনসাহুম যিকরাল্লাহ এরা দোষ কি আল্লাহকে মানে না আল্লাহ রসুলের বিরোধিতা করে একালে কি হবে আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে গ্রাহ্য করে না এবং কিতাব গ্রাহ্য করে না এইরকম যারা তাদের বেলায় কোনো কৌতূহলও তাদের মনে জাগে না যে কোরআনটা আসলে কি একটু দেখে নেই বলা তো হয় আল্লাহর কিতাব একবার একটু দেখি খুলে কত সহজ সহজভাবে তর্জমা বাজারে এখন আছে
তো দেখি খুলে আসলেই কি এরকম কিছু কিনা এই কোরআন। তো আল্লাহ কি করেন, শয়তান এদেরকে একদম সমস্ত প্রভাব বিস্তার করেছে, গিলে ফেলেছে শয়তান তাদেরকে এবং ভুলিয়ে দিয়েছে। এই কৌতূহল তারা বোধ করে না যে আল্লাহর কিতাব কি, জিকরুল্লাহ, আর এরাই সেই সর্বহারা। তো এখন যারা বিরোধিতা করে আল্লাহ এবং রসুলের, এরাই হলো আজাল্লিন, নিকৃষ্টতর লোক, লাঞ্ছিততর লোক এই পৃথিবীর জীবনেও এবং পরকালেও। এবার কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, যারা আমরা এই কিতাব নিয়ে স্বপ্ন দেখি, যারা আমরা এই কিতাব চর্চা করতে চাই, কিতাব বুঝতে চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে কিতাব পেতে চাই, যে প্রভু আমরা তোমার কিতাব খুলে বসেছি, আমরা অক্ষম বান্দা, আমাদের মন অন্তর সব কিছু জং ধরা, আমরা মানে মন্দ চর্চায় থাকতে থাকতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি, আমাদের সব কিছুই তো অচল হয়ে গেছে, মন মানসিকতা চিন্তা করার শক্তি চিন্তা শক্তি সব কিছুই অচল, এখন এই জং ধরা এবং শেষ হয়ে যাওয়া একটা ইঞ্জিনকে কী করে আবার চালু করবা তুমি? তুমি বলেছ লা তাকনতুবির রহমাতিল্লাহ, আমরা সেই আশায় বসে আছি, তোমার করুণা থেকে নিরাশ হতে নিষেধ করেছ, আমরা নিরাশ নই। এখন আমাদের এই লক্কর মার্কা ইঞ্জিন, আমাদের এই অচল দেহটাকে কী করে তোমার তোমার এই মানে যাকে বলে যে আইন কানুন তোমার সুন্নাত তোমার নিয়ম অনুযায়ী আমাদেরকে তুমি চালাবা, তো তার নমুনাটা দেখেন। প্রথমেই বলা হচ্ছে যে লিখে নিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। এখন এইটা যদি আমরা ধরে নিই যে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শেষ হয়ে গেছে, তাহলে কি ভুল হবে না? কারণ সূরা হাজে আমি বারবার করে আপনাদেরকে বলেছি, সূরা হাজের শেষ রুকুটা আপনারা পড়ে দেখবেন, সেখানে পরিষ্কার একজন মানুষকে এই যে রসুল মানে সূরা বাকারা সেই যে 143 ওয়াকাদালিকা জালনাকু উম্মতান ওয়াসাত, মোহাম্মদের উম্মত মানেই হলো তাদেরকে গড়েই তুলেছেন তিনি, মোহাম্মদ রসুল্লাহ যেভাবে তাদের কাছে আল্লাহর আয়াত পৌঁছিয়েছেন, এখন তার উম্মত একইভাবে আর বাদবাকি পৃথিবীর মানুষের কাছে তার আয়াত পৌঁছাবে এবং সেখানে নমুনা হয়ে দাঁড়াবে। এই তো ধর্ম, এই ইসলাম, এই কর্ম। তো এই বাস্তবতায় লা আগলিবান্না আনা, যে কোনো অবস্থায় এটা আমি লিখে নিয়েছি, আমার নিয়মগুলো যত আছে তার মধ্যে লিখে নেওয়া যে কোনো অবস্থাতে বিজয়ী থাকব আমি এবং আমার বার্তাবাহক যারা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম, যে কোনো অবস্থায়। এটা কিন্তু আমরা সূরা বাকারাই পড়েছি যে একেবারে আল্লাহর বার্তা নিয়ে তোমাদের কাছে যারা এসেছে তাদের কাউ কাউকে হত্যা করেছো, কাউ কাউকে মিথ্যুক বানিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো, কত অত্যাচার নবীদেরকে করেছে। সেখানে আমার মুরব্বীরা বলেন যে নবী রসুল, এখন আল্লাহ এই কোরআনে কখনো কখনো নবীদেরকেও রসুল বলেছেন, রসুলদেরকেও নবী বলেছেন, তাহলে ওই শনাক্তিকরণে আমরা যাব না। কাউ কাউকে তোমরা হত্যা করেছো, কাউকে তোমরা মিথ্যুক বানিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো, এটা কারা করেছে? ইহুদি আলেমরা, ইহুদি সমাজ, যে কারণে তারা অভিশপ্ত হয়েছে আল্লাহর কাছে। আজ আমরা কি করছি? আজ প্রথমেই গালি শুরু হয়ে গেছে আহলে কোরআন নামে, অর্থাৎ এটা একটা আতঙ্ক সৃষ্টি করো যেন কোরআন নিয়ে কেউ সামনে না আসে। তো আলহামদুলিল্লাহ এই আহলে কোরআন শব্দটি আমরা তো গালি হিসাবে নিই না, আমরা নিই আমাদের একেবারে মুকুট হিসাবে, আমাদের পরিচয় হিসেবে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিন, আরও বারবার করে বলুন আহলে কোরআন, আহলে কোরআন যেন আমরা হতে পারি। আসুন, তো এটা আমরা জানলাম একটা সংবাদ যে এটা আল্লাহ একটা লিখিত নিজেই লিখে নিয়েছেন যে আমি এবং আমার বার্তাবাহক যারা তারা যে কোনো অবস্থাতে বিজয়ী থাকব। ইন্নাল্লাহ কাওয়িয়ুন আজিজ, এইটা মোহাম্মদ পরবর্তীকালের যাদেরকে আমরা সূরা আহজাবে আমরা দেখে এসেছি যে সূরা আহজাবে কী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যেখানে শেষ হয়েছে খাতামান নাবিয়্যিন, তারপর বিশ্বাসীদের উপরে কীভাবে এই দায়িত্ব এসেছে, কিতাবের দায়িত্ব, আল্লাহর আয়াতের দায়িত্ব, আল্লাহর বাণীর দায়িত্ব, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা পৌঁছাবে আল্লাহর রিসালাত, তো সেই রিসালাতই তো কোরআন।
তারা আর কাউকে ভয় পায় না, ইল্লাল্লাহ লা ইয়াখশাউনা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। হ্যাঁ, তাহলে একটা জানলাম আমরা যে আল্লাহ লিখে নিয়েছেন যে আমার বার্তাবাহক যারা হবে, এটা কিন্তু এই কালের অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী, কারণ যেহেতু আপনারা নিজেরা বুঝবেন কিতাব আল্লাহর সংরক্ষণ, এটাকে ভুল করার, এটাকে বাঁকাতাড়া করার কোনো সাধ্য মানুষের নাই, না কোনো জিনের আছে না কোনো মানুষের আছে। কাজেই রসুলরা নবীরা ছিলেন আগে আল্লাহর সংরক্ষণে, আর এখন এই কিতাব আল্লাহর সংরক্ষণে। অতএব এই কিতাবের আশ্রয়ে যারা পাবে আসবেন তাদের পক্ষেই সম্ভব যে আল্লাহর আশ্রয়ে আসবেন। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদখুলু ফিস সিলমে কাফা, প্রবেশ করো, প্রবেশ করো সমর্পণে পরিপূর্ণভাবে। মানে কি? লে ইউজ হেরাহু আলা আদ্দিন কুল্লিহি হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে, তার মনোনীত, তার পরিচালনা এবং তার মনোনীত এই দিন বা জীবননীতি নিয়ে প্রকাশ করে দেখাতে তাকে এই যে দিন তার সম্পূর্ণটার উপরে। আয়াত খারা সামনে রেখে এই তর্জমাটা শুনে দেখবেন এবং অনুশীলন করে দেখবেন। লা তাজিদু কওমান, ঠিক ওই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকার এখানে রহস্য ভেদ করা হচ্ছে। তো আমাদেরকে সাধারণ পাঠক যারা, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা খুঁজেও পাবে না যারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে। যদি এখানে তর্জমা রসুলকে উদ্দেশ্য করে করা হয়েছে, আসলে ব্যাপারটা এরকম না। লা তাজিদু মানে সেই লোকেরা যারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে, ইটস সেলফ, তারা খুঁজে পাবে না। অন্য লোকদের মানে কাউকে দেখাবার জন্য কথাটা বলা হচ্ছে না। এই যে আগের সুরায় বলা হলো, আগের আয়াতে কাতাবা আল্লাহ আলা লাগলিবান না আনাওয়া রসুলি, কাদের উদ্দেশ্যে কথাটা বলা হলো? সেই লোকেরা। এটা বিচ্ছিন্ন আয়াত নয়, প্রসঙ্গ পরিষ্কার ধারাবাহিকভাবে। শয়তানের ইস্তাহওয়াজ আলাইহিমুস শয়তান ফা আনসাহুম যিকরাল্লাহ, কাদেরকে কোরআন থেকে ভুলিয়ে নিয়ে গেছে শয়তান, তারা আছে। এবং তার পরবর্তী উল্টো দিকটা কি, যে আল্লাহ তার বার্তাবাহক, এটা সবসময় বিজয়ী থাকবেন, এটা লিখে নিয়েছেন। এখন সেই কারা তারা? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই তো মানুষের কোয়ালিটি। সেই লোকেরা খুঁজেও পাবে না যারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে, ইয়াওয়াদ্দুন তারা ভালোবাসে, মানে হাদ আল্লাহ ওয়া রাসূলাহু, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের। ওয়ালাউ কানু আবা আহুম, যদি হয়ে থাকে তাদের পিতারাও, আও আবনা আহুম অথবা তাদের পুত্ররাও, আও এখওয়ান আহুম অথবা তাদের ভাইয়েরা, আও আশিরাত আহুম অথবা তাদের একেবারে নিকটাত্মীয়, যদি হয়ে থাকে। উলাইকা কাতাবাফি কুলুবিহিমুল ঈমান, অর্থাৎ তুমি যদি নিজেকে এই রকম দেখো যে আল্লাহর বিরোধিতা করে তোমার বাবা, তোমার পুত্র, তোমার ভাই, তোমার স্ত্রী বা তোমার আপনজন যারা আছে, তাদের প্রতি কোনো মমতা, কোনো ভালোবাসা তুমি অন্তরে বোধ করবে না। এবং এই কথাটা তো একজন মানুষ নিজের বেলায় দেখতে পায়, আর তো কারো পক্ষে সম্ভব না, কেউ তো কারো অন্তর জানে না। তো এই যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে বলা হচ্ছে খুঁজেও পাবে না তারা। তাহলে উলাইকা কাতাবাফি কুলুবিহিম আল ঈমান, তাহলে এখন কতগুলো পর্যায় রয়েছে? এখন এইরকম যারা, তাদের উপরে লিখে দিয়েছেন আল্লাহ বিশ্বাস, বিশ্বাসী হিসেবে গণ্য করা নয়, তাদের অন্তরে লিখে দিয়েছেন বিশ্বাসী। এই সাধনা লাগবে না, এই আকাঙ্ক্ষা লাগবে না অন্তরে থাকা যে প্রভু আমার অন্তরে তুমি লিখে দাও আমি বিশ্বাসী। তারপর কি হবে? উলাইকা কাতাবা আলা কুলুবিহিমুল ঈমান ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, ওই যে সেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা, এই মালায়িকা আল্লাহ পাঠালেন বেরুহেম মিন হো, একটি চেতনা তার পক্ষ থেকে, অর্থাৎ যাদের অন্তরে স্বয়ং আল্লাহ ইমান লিখে দিলেন তাদের জন্য সে একটা গার্ড, একটা মানে যাকে বলে যে একদম সেফ গার্ড, যেটাকে বলে একেবারে তার পার্সোনাল
সিকিউরিটি গার্ড পাঠিয়ে দেবেন তার পক্ষ থেকে। এবং পরবর্তীকালে ইউদখিলুহুমুল জান্নাতু তাজরি মিন তাহতিহা আল-আনহার তিনি প্রবেশ করাবেন তাদেরকে সুন্দর বনভূমিতে প্রবাহিত, যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা থাকবে সেখানে স্থায়ীভাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সন্তুষ্ট তারা আল্লাহর ক্ষেত্রে এবং সন্তুষ্ট তারাও আল্লাহর ব্যাপারে। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল। এখন এই হিজবুল্লাহ শব্দটি নিয়ে এক পীরের খানকা হিজবুল্লাহ, আবার নতুন এক ফেতনা বেরিয়েছে এক সন্ত্রাসী দল আল্লাহর দল নামে। এখন এটা কার কি করার আছে? আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। তো এটা তোমরা জেনে রাখো যে আল্লাহর দল যারা তারাই হবে সফল। তো আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।